সুপ্রিয় এসএসসি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের বাজার অধ্যায়টা থেকে আমরা এই চিত্রটা নিয়ে একটু আলোচনা করব এবং এই চিত্রটা থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। এবং তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছো এই ধরনের এমসিকিউ কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করেছি এবং আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ইকোনমিক্সের সর্বোচ্চ সুবিধাটা তোমাদেরকে দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করি তোমাদেরকে উপকার করার জন্য। তো সর্বোপরি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, আশা করছি নতুন কিছু হবে তোমাদেরকে নিয়ে। তো এখানে আমরা এই চিত্রটা থেকে আমরা মুনাফাটা কীভাবে বের করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মুনাফাটা কীভাবে বের করতে হয়, আজকেও আমরা একই বিষয় দেখাবো। তো খেয়াল করো এটা দুইভাবে বের করা যায়। তো আগের ভিডিওতে আমরা একভাবে দেখিয়েছিলাম, আজকের ভিডিওতে আমরা দুইভাবে দেখাবো যে দুইভাবে কীভাবে মুনাফাটা বের করা যায় শর্টকাট পদ্ধতিতে। তো যেহেতু এই চিত্রটা থেকে প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে সেহেতু এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো খেয়াল করো এখানে যে এই চিত্রটা হচ্ছে তোমার অস্বাভাবিক মুনাফা, এই চিত্রটা হচ্ছে কিসের অস্বাভাবিক মুনাফা। আচ্ছা, এখানে আমি একটু করে বলে দিই, এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট অর্থাৎ প্রান্তিক খরচ রেখা, আর এসি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট গড় খরচ রেখা, এআর মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ গড় আয় আর সমান এমআর মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ অর্থাৎ হচ্ছে প্রান্তিক আয়। ঠিক আছে, এখানে উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে, ধরো একটা হচ্ছে 10 একক আর এগুলো হচ্ছে ধরো টাকা দূর হয়েছে 6 টাকা 10 টাকা। তো এখানে চিত্রটা তোমাকে একটু প্রথমে বুঝতে হবে। ধরেন এখানে খেয়াল করো যে এটা সম্পূর্ণ ঘরটা হচ্ছে তোমার আয়ের পরিমাণ, সম্পূর্ণটা হচ্ছে তোমার কি আয়, আর এই যে নিচের যে ঘরটা আছে এটা হচ্ছে ব্যয়, আর এই যে ঘরটা আছে এটা হচ্ছে তোমার কি মুনাফা। অর্থাৎ তোমার সম্পূর্ণ ঘরটা থেকে জাস্ট এতটুক পরিমাণ আমার খরচের অংশটা বাদ দিলে আর যেটা থাকবে এটা হচ্ছে মুনাফা। মানে হচ্ছে তোমার আয় থেকে, সম্পূর্ণ আয় থেকে আমার এই মাত্র ব্যয়টা বাদ দিলে আমার যেটা থাকবে সেটা হচ্ছে মুনাফা। এখন মুনাফাটা যদি গাণিতিকভাবে বের করতে দেয় তখন তুমি কি করবা বা তুমি কিভাবে করে বের করবা? তখন তোমাকে প্রথমে এই যে এখানে মোট যে আয়টার আয় রেখা আছে এটা হচ্ছে একটা আয় রেখা, এই আয় রেখার যে টাকাটা আছে সেই টাকাটাকে তোমাকে একক দ্বারা গুণ করতে হবে। তাহলে তুমি 10কে 10 দ্বারা গুণ করলে কত হবে? 100 হবে। এরপর যে খরচে যে টাকাটা আছে 6 টাকা সেটাকে আবার এক উৎপাদনের পরিমাণ অর্থাৎ উৎপাদনের একক দ্বারা গুণ করতে হবে, তাহলে 6কে 10 দ্বারা গুণ করলে আসবে কত? 60 টাকা। এই আগে বের করেছিলাম আমরা আয় বের করেছিলাম 10 এবং 10 গুণ করে 100 টাকা, এখানে তোমার আয় খরচ হচ্ছে তোমার 6 গুণ 10 অর্থাৎ 60 টাকা। তাহলে 100 টাকা থেকে 60 টাকা বাদ দিলে আমার থাকবে 40 টাকা, তাহলে 40 টাকা হচ্ছে কি মুনাফা, 40 টাকা হচ্ছে কি মুনাফা। এখন এই 40 টাকা মুনাফা এভাবে করে কিন্তু আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, এভাবে করে তোমরা বের করতে পারো। তবে অন্য একটা টপ ট্রিক্স হচ্ছে, অন্যভাবে ওটা বের করা যাবে, সেটা হচ্ছে এখানে যে টাকা যেটা আছে এই টাকাটার প্রথমে পার্থক্য করে ফেলবা, অর্থাৎ 10 টাকা থেকে 6 টাকা বাদ দিলে আর থাকবে 4 টাকা। অর্থাৎ পার্থক্য দামের পার্থক্যটাকে অর্থাৎ খরচের পার্থক্যটাকে আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে 10 থেকে 6 গেলে আসবে তোমার 4, সেই 4 টাকাটাকে আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা যদি গুণ করি তাহলে 4-এর সাথে তোমার 10 গুণ করলে হবে 40, এক্ষেত্রেও তোমার 40 টাকা মুনাফাটা চলে আসে। তাহলে দুটো পদ্ধতি আমরা তোমাদেরকে দেখালাম, যে কোনো একটা পদ্ধতিতে তুমি পরীক্ষায় করলে যে আনসারটা চলে আসবে। তো জাস্ট দেখ, এই জন্যই দেখিয়ে দিলাম যাতে তুমি ভবিষ্যতে কাউকে বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা তোমার অনেক উপকার হয় বা জিনিসটা তোমার নলেজে কাজ করে। আশা করছি আজকের ভিডিও থেকে তোমার অনেক উপকার হয়েছে, জিনিসটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা কেমন লেগেছে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। পরবর্তী একটি ভিডিও দেখা হবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই তুমি শেয়ার করবা।